তৃতীয়বারের মতো আরও 91,200 ডোজ করোনার ভ্যাকসিন এসেছে বন্দরনগরী চট্টগ্রামে। এর আগে দুই দফায় মোট 7,62,000 টিকা এসেছিল এই চট্টগ্রামে। তবে আগে আসা টিকাগুলো ছিল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি, কিন্তু বর্তমানে যে টিকাগুলো এসেছে সেগুলো চীনের সিনোফার্মের তৈরি। শুক্রবার সকাল 7টার দিকে একটি ফ্রিজার ভ্যানে করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা নিয়ে আসা হয়। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়। তবে এই করোনার ভ্যাকসিনগুলো শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আগে থেকে প্রথম ডোজের জন্য রেজিস্ট্রেশন করে রেখেছেন তারাই শুধুমাত্র এই টিকাগুলো পাবেন। তবে করোনার ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে জেলার সরকারি বেসরকারি মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। এই ভ্যাকসিন আমরা 28 দিনের ব্যবধানে 2টি ডোজ প্রদান করব। ইতিপূর্বে যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু ভ্যাকসিন দেওয়ার সুযোগ পান নাই তারাই এখানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে পারবেন। এরপর অগ্রাধিকারপ্রাপ্ত সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যবৃন্দ যারা পূর্বে ভ্যাকসিন করেন নাই, ভ্যাকসিন গ্রহণ করেন নাই, অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশী অভিবাসী কর্মী যারা জনশক্তি উন্নয়ন ব্যুরো কর্তৃক অনুমোদিত এবং রেজিস্ট্রেশনকৃত, 4 সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থীগণ, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি, সরকারি মেয়ার্স এবং সরকারি আইএসটির শিক্ষার্থীগণ। আজ সকালে করোনার ভ্যাকসিনগুলো আসার সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলুর আবরি ও টিকা সংক্রান্ত গঠিত 6 সদস্য বিশ্ব কমিটির সদস্যরা। ডেক্স নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।